উদ্বোধন হলো দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার এবং প্রথম বাংলাদেশ পর্যটন ডেভেলপমেন্ট সামিট 2023-এর। পর্যটন বিজেতরা তিন দিন ব্যাপী এই মেলার আয়োজন করে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। মেলায় প্রবেশ মূল্য 30 টাকা, কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করলে ছাত্রছাত্রীদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। তবে প্রবেশ টিকিটের বিপরীতে সবার জন্য রাফেল ড্র এবং এয়ারলাইন্স টিকিট সহ বেড়ানোর জন্য আকর্ষণীয় গিফট ভাউচার পুরস্কার রয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, যিনি অর্গানাইজার এই ইভেন্টের, বিগত 10 বছর যাবৎ তার এই অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, পর্যটনের সাথে সম্পৃক্ত টুয়াব, ট্রিটাব এবং অন্যান্য সংস্থা, ট্রেভেল এজেন্ট, সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দেশে যে কোভিডের যে অতিমারি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, ডিভাস্টেটিং ইফেক্ট আমাদের এই ট্যুরিজমের উপর এই কোভিডের, এবং এটা ওভারকাম করতে গিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ইতিমধ্যে সমর্থ হয়েছি আমাদের ডোমেস্টিক ট্যুরিজম বুস্ট আপ করার ক্ষেত্রে। এখন আজকের এই উদ্যোগ আমার বিশ্বাস আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি পর্যটক বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা পালন করবে, এবং এই ট্যুরিজম ফেয়ার আগামী দিনে বাংলাদেশের যে নান্দনিক সৌন্দর্য, আমাদের পাহাড় পর্বত নদী নালা খাল বিল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্নতত্ত্ব, প্রাকৃতিক ঐতিহাসিক স্থাপনা, আর্কিওলজিক্যাল সাইটস, আতিথেয়তা, এই সব কিছুই বাংলাদেশে বিদ্যমান। আমাদের দেশে এক একটা ডিস্ট্রিক্টে যেসব পটেন্সিয়াল রয়েছে ট্যুরিজমের, বিশ্বের অনেক পর্যটন সমৃদ্ধ দেশ সেই সব দেশে, সমগ্র দেশেও এগুলা পাওয়া দুষ্কর। আমার বিশ্বাস আমাদের যে সবাই মিলে যে উদ্যোগ আজকে এই ট্যুরিজম ফেয়ার থেকে নেওয়া হয়েছে, আমাদের দেশকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরা এবং বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা আমাদের এই আজকের এই সেমিনার সেই লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই অর্গানাইজার যারা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।